প্যারিস অলিম্পিকের যাত্রাটা ভালো হয়নি আর্জেন্টিনার। মরক্কোর কাছে 2-1 গোলের নাটকীয় হারের শিকার হতে হয়েছে হুলিয়ান আলভারেজদের। সেন্ট এতিয়েনে নির্ধারিত সময় মরক্কো 2-1 গোলে এগিয়ে থাকার পর যোগ করা সময় দেওয়া হয় 15 মিনিট। সেই 15 মিনিট পেরিয়ে গেল, রেফারি বন্ধ করেননি খেলা। 16তম মিনিটে ক্রিস্টিয়ান মেদিনা আর্জেন্টিনাকে সমতাসূচক একটি গোল এনে দেন। যোগ করা সময়ও পেরিয়ে খেলা বন্ধ না করায় মেজাজ হারিয়ে মাঠে ঢুকে পড়ে মরক্কোর কিছু সমর্থক। আর্জেন্টিনার ফুটবলারদের উপর ক্ষিপ্ত হয়ে ছুটতে থাকে বোতল, কিন্তু রেফারি তখনও শেষ বাঁশি না বাজিয়ে স্থগিত করেন খেলা। প্রায় 2 ঘন্টা পর পুনরায় খেলা চালু করে ভিআর চেকে অফসাইডের জন্য আর্জেন্টিনার সমতাসূচক গোলটি বাতিল করা হয়। এরপর পুনরায় প্রায় 3 মিনিট 15 সেকেন্ড খেলা মাঠে গড়ায়, কিন্তু এ সময় আর্জেন্টিনা আর গোল করতে না পারলে 2-1 গোলের হার নিয়েই ছাড়তে হয় মাঠ। রেফারির নজিরবিহীন সিদ্ধান্তে ম্যাচ হারের পর এবার আরেকটি অভিযোগ আনলেন আর্জেন্টিনার কোচ হাবিয়ে মাসচেরানো। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা দল চুরির শিকার হয়েছে বলে জানিয়েছেন তিনি। এতে টাকা পয়সার পাশাপাশি হারিয়ে গেছে মূল্যবান জিনিসও। মাসচেরানো জানান, আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদার ঘড়ি ও আংটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ফরাসি টেলিভিশন বিএফএম টিভির খবরে বলা হয় তার 50,000 ইউরো চুরি হয়েছে। ইয়াসির আরাফাত সবুজ, বায়ান্ন টিভি।